মিশর ও কাতারের প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি পরে এক বিবৃতিতে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির প্রস্তাবে এবার সম্মতি দেয়ার পাড়া ইসরায়েলের যদিও বিভিন্ন গণমাধ্যমের দাবি যুদ্ধবিরতির এই প্রস্তাবে না নেতানিয়াহু প্রশাসন হামাস নির্মূলের নামে গাজাবাসীর লাইফলাইন খ্যাত রাফা স্থল অভিযান চালানোর সব প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরায়েল এরই মধ্যে শহরটির পূর্বাঞ্চল থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের কিন্তু কোথায় যাবে তারা কোথায় গেলে মেলবে নিরাপদ আশ্রয় তা নিয়ে দিশে ফিলিস্তিনিরা